এখন দেখবো ম্যাগনেটিক কম্পারেটর, এখানে দুইটা নাম্বার একটা থেকে আরেকটা বড় কিনা অথবা ছোট কিনা অথবা দুইটা নাম্বার ইকুয়াল কিনা সেটা এখানে দেখবো। ধরে নিই দুইটা নাম্বার এ বি প্রত্যেকটার ভিতরে চারটা বিট করে আসে, তো চারটা বিটের ক্ষেত্রে এরকম যদি আমাদের এখন ইকুয়াল বের করতে হয় যে দুইটা নাম্বার ইকুয়াল কিনা, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রত্যেকটা বিটই সেম কিনা, এ থ্রি ইকুয়াল টু বি থ্রি কিনা, এ টু ইকুয়াল টু বি টু কিনা, প্রত্যেকটাই সেম কিনা এটা আমরা চেক করে দেখব। তো প্রত্যেকটা বিট চেক করার জন্য আমরা এখানে ধরে নিলাম যে এক্স আই যেটা চেক করবে এ আই বি আই, অর্থাৎ যদি এ থ্রি বি থ্রি হয় সেক্ষেত্রে দেখবে যে এ আই বি আই এই দুটা সেম কিনা। তো এটার জন্য আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে, যেটা একটা নর এক্স এক্স নর গেটের মতো। তো এক্স এক্স জর গেটের ক্ষেত্রে আমরা জানি যে যখন একই রকম ইনপুট হয় এ আর বি এ দুটা মানই যদি জিরো জিরো হয় তাহলে আউটপুট আসবে জিরো, দুটা মানই যদি ওয়ান ওয়ান হয় তাহলে আউটপুট আসবে জিরো, কিন্তু দুটার মানের ভিতরে যখন চেঞ্জ হবে একটা যদি ওয়ান হয় একটা যদি জিরো হয় তাহলে আউটপুট আসবে ওয়ান, একইভাবে একটা মান যদি জিরো হয় একটা মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট আসবে ওয়ান। তো এইটারই উল্টা হবে হচ্ছে এক্স নর, অর্থাৎ যখনই জিরো জিরো হবে তখন আউটপুট আসবে ওয়ান, যখন ওয়ান ওয়ান হবে তখন আউটপুট আসবে আউটপুট আসবে ওয়ান, অন্য ক্ষেত্রে জিরো আসবে। তো আমাদের ওইটাই হচ্ছে দরকার হচ্ছে ওইটাই, যে দুটো যদি একই রকম হয় তাহলে আউটপুট যেন ওয়ান আসে। তো এই এখানে আমরা সেই এক্স নট গেটটাই আমরা এখানে ব্যবহার করছি। এভাবে আমাদের একটা নাম্বার পুরোটাই চারটা বিটি যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দুটা নাম্বার ইকুয়াল, এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স নট সবগুলোতেই যদি ওয়ান আসে, এই জন্য এখানে অ্যান্ড অপারেশন দেখানো হলো, সবগুলোতে যদি ওয়ান আসে তাহলে সেই ক্ষেত্রে একমাত্র ওই ক্ষেত্রেই বলবো যে এ ইকুয়াল টু বি। এখন দেখবো একটা নাম্বার এ বি থেকে ছোট কি বড় এটাকে কীভাবে চেক করা যায়। প্রথমে দেখি যদি এ বি থেকে বড় হয় তার জন্য এক্সপ্রেশনটা কী হবে, বুলিয়ান এক্সপ্রেশন। তো এটার জন্য আমরা আগে একটু দেখে নিই, আমরা এখানে ধরি যে এ এটা এটা চারটা বিটে প্রত্যেকটাই ধরলাম যে ওয়ান ওয়ান ওয়ান, আর বি এর চারটা বিটা আমরা এরকম ধরি যে প্রথমটা হচ্ছে ওয়ান, পরেরটা জিরো, সরি প্রথমটা জিরো পরে একটা ওয়ান, বাকিগুলো সবই ওয়ান। তো এখন এই এই নাম্বার দুইটা ভেতরে কে বড় কে ছোট এটাকে আমরা বের করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা চেক করবো যে এ থ্রি, এটা হচ্ছে এ থ্রি একদম মোস্ট সিগনিফিকেন্ট, আর এটা হচ্ছে বি থ্রি, এ থ্রি ওয়ান বি থ্রি এর ড্যাশটা নিচ্ছি, তার মানে বি থ্রি এর প্রাইম। তো এইটার ক্ষেত্রে কী আসবে, এই টার্মটার জন্য ট্রু ট্রু আসবে, এ থ্রির মানটাও এখানে ওয়ান, বি থ্রির মানটা এখানে জিরো, তার প্রাইম নিচ্ছি তার মানে এটা ওয়ান, তার মানে এই টার্মটার মানটা এখানে ট্রু আসছে। তো এই যেহেতু প্রথমটাই আমাদের ট্রু আসছে বাকিগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নাই, যেহেতু সবগুলো হচ্ছে এখানে অর অপারেশনে আসে, তো একটা যেহেতু টার্ম একটা টার্ম যেহেতু ওয়ান চলে আসছে তো বাকিগুলোর আর দেখার দরকার নেই, জিরো আসুক ওয়ান আসুক যেটাই আসুক এটা সবসময় ওয়ান আসবে, তার মানে এ ইজ গ্রেটার দ্যান বি হবে। তো এখন দেখি যে প্রথমটা এখানে এখানে আছে ওয়ান এখানে আছে জিরো, এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এখানে এ থ্রি ইকুয়াল টু ওয়ান, বি থ্রি এখানে ওয়ান, তার প্রাইম নিচ্ছে জিরো হয়ে যাবে, তার মানে এই টার্মটা জিরো হয়ে যাবে, তখন এটা আর আমরা চেক করে আমাদের লাভ হচ্ছে না। এরপরেরটা পরেরটা দেখবো যে এক্স থ্রি, এক্স থ্রি আগেই দেখে আসছিলাম যে প্রথম যে মোস্ট সিগনিফিকেন্ট যেটা সেটা ইকুয়াল কিনা, তো এখানে এ থ্রি এর মানটা ওয়ান, বি থ্রি এর মানটা ওয়ান, তার মানে এখানে এক্স থ্রি এটা ওয়ান আসবে। এরপরে এ টু,
a2 এখানে 1, b2 এখানে 0, তাহলে b2-র ক্ষেত্রে এটা প্রাইম নিচ্ছি, তার মানে এখানে 1 আসছে, তার মানে এই টার্মটা সেই ক্ষেত্রে 1 চলে আসবে। তো যেহেতু একটা টার্ম আমাদের 1 চলে আসছে, তাহলে বাকিগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নেই। তো এখানে আমরা বলতে পারি যে a ইজ গ্রেটার দ্যান b। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা এরপরের বার যদি এরকম হয় যে এখানে 0 না থেকে যদি 1 আসে, তার মানে ইকুয়াল হওয়ার চান্স আছে। তার পরবর্তী যে পরবর্তী যে বিটটা আছে সেটা নিয়ে আবার চেক করব এইভাবে। তো একইভাবে আমরা এই এ ইজ লেস দেন কিনা, এই লেস দেন বি কিনা সেটাকে চেক করার জন্য ঠিক উল্টাই দিব আর কি। এখানে যেমন এ থ্রি বি বি থ্রি ড্যাশ ছিল, সেখানে আমরা এখানে লিখব এ থ্রি ড্যাশ বি থ্রি। এইভাবে আমরা একই রকমভাবে এই অপারেশনটা করব। তো এটার জন্য আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা হবে সেটা এইভাবে, প্রত্যেকটার জন্য আমরা আমাদের যে চারটা চারটা আটটা বিট হবে, সে আটটা বিট থেকে আমরা এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স জিরো এগুলোকে বের করে নিব। তো সবগুলোকে যখন আমরা অ্যান্ড অপারেশন করব, তো সেক্ষেত্রে আমাদের যদি ওয়ান আসে তাহলে বুঝে নিতে হবে যে এ ইজ গ্রেটার ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে সেটাই নির্দেশ করছে। আর বাকিগুলোর জন্য এ ইজ গ্রেটার দ্যান বি, এটার জন্য আমাদের যে অপারেশনটা একটু আগে আমরা দেখে আসলাম বুলিয়ান ফাংশন যেটা ছিল ওইটাকে আমরা এখানে অপারেশন সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম গেট দিয়ে, আর এ ইজ লেস দেন বি এর জন্য এটা। তো এইটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড ম্যাগনিটিউড কম্পারেটরের সার্কিট ডায়াগ্রাম। এখন দেখবো যে ডিকোডার, ডিকোডারের ক্ষেত্রে আমাদের যদি তিনটা বিট থাকে, আমাদের কাছে তিনটা যদি বিট থাকে, তো তিনটা বিটে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কী হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে। তো এইভাবে কতগুলো ডিস্টিং এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন, অর্থাৎ আমাদের কাছে যদি তিন বিট থাকে, যদি আমাদের কাছে তিনটা বিট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টু টু দি পাওয়ার থ্রি এর মানে হচ্ছে এইট। আমরা আটটা ডিস্টিং এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো ডিকোডার এমন একটা কম্বিনেশন সার্কিট যেখানে একটা বাইনারি ইনফরমেশন, তার ইনপুট লাইন হচ্ছে এন সংখ্যক, যেমন থ্রি, যদি তিনটা যদি ইনপুট লাইন হয় তো সেক্ষেত্রে আমরা টু টু দি পাওয়ার এন, অর্থাৎ আটটা ইউনিক আউটপুট লাইন আমরা সেখান থেকে পাবো, ম্যাক্সিমাম এই আটটাই হবে। তো এই জন্য এই যে ডিকোডারকে বলা হয় সাধারণত এন টু এম লাইন, এন হচ্ছে ইনপুট লাইন আর এম হচ্ছে আউটপুট লাইন। যেমন এখানে এম এর মান হচ্ছে এখানে এইট, টু টু দি পাওয়ার থ্রি যেটা সেটা হচ্ছে এম। তো এই পরবর্তীতে এই পরের স্লাইডে দেখানো হলো যে কীভাবে থ্রি টু এইট লাইন একটা ডিকোডার, এর সার্কিট ডায়াগ্রামটা কেমন সেখানে দেখানো হলো। এটা হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রাম, ইনপুট হবে হচ্ছে এক্স ওয়াই জেড, তো তার যতগুলো কম্বিনেশন হতে পারে সব কিছু কম্বিনেশন নিয়ে আমরা এইভাবে তৈরি করব। এটা আমরা আগেও আমরা শিখে আসছি যে পসিবল যতগুলো হতে পারে সেটা এরকম হবে, জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো, এইভাবে। তো জিরো 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 মানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, জিরো জিরো ওয়ান মানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড, জিরো ওয়ান জিরো মানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই জেড ড্যাশ, এইভাবে। তাহলে এই হচ্ছে আমাদের ডি নট থেকে ডি সেভেন পর্যন্ত এই হচ্ছে আমাদের আউটপুট লাইন, আর এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। এটা হচ্ছে একটা থ্রি টু এইট ডিকোডার। এই ট্রুথ টেবিলের ভিতরে এটাকে বোঝানো হলো যে ইনপুট লাইন যে সিগন্যালটা দেওয়া হবে, তো সেই সিগন্যালটার জন্য কারেসপন্ডিং আমাদের আউটপুটগুলো কেমন হবে। যেহেতু আমি আগে বললাম যে ইনপুট লাইন এখানে তিনটা, আউটপুট হবে আটটা। আউটপুটে আমরা যখন ল্যাবে আমরা দেখছিলাম যে আউটপুট আমাদের আউটপুটে যে আমাদের যে বাল্বগুলো থাকে লেড বাল্ব, ওখানে আমরা আউটপুট দেখাই। তো এখানে আমরা ওরকমভাবে মনে করিনি যে আমাদের এই আটটা এরকম বাল্ব থাকবে। তো আটটা বাল্ব যখন আমরা জিরো 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 দেবো এক্সের ভিতরে, যখন এই এক্স ওয়াই জেড এই ইনপুটে আমরা যখন জিরো 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 দেবো, তখন শুধুমাত্র ডি নটের জন্য যে বাল্বটা থাকবে সেটা ওই বাল্বটা জ্বলবে, বাকিগুলো সবগুলোই নিবে থাকবে, সবগুলোর মান হচ্ছে জিরো। তো শুধুমাত্র এই ডি নটের মানটাই হবে ওয়ান। একইভাবে জিরো জিরো ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র ডি ওয়ানটা হবে ওয়ান, বাকিগুলো সবগুলোই জিরো হবে। এই হচ্ছে আমাদের সেই ট্রুথ টেবিলটা ডিকোডারের জন্য।
এখন দেখবো যে কম্বিনেশন লজিক ইমপ্লিমেন্টেশন। তো এই ডিকোডার কেন, এগুলো কোথায় কাজে লাগে? ডিকোডার দিয়ে আমরা বিভিন্ন সার্কিটে আমরা এটাকে ব্যবহার করতে পারি, যেখানে আমাদের অনেকগুলা ডিকোডার না থাকলে হয়তো অনেকগুলা গেট আমাদের এখানে ব্যবহার করতে হতো, যেগুলো আমাদেরকে নিজেদেরকেই ওগুলো ব্যবহার করে কাজ করে কাজ করা লাগতো। তো সেখানে আমরা ডিকোডার ব্যবহার করে সহজেই সেই কাজগুলো করতে পারি। তো যেমন এখানে দেখানো হলো যে এডিশন করার জন্য 3 বিটের আমাদের যখন আমরা এডিশন করে আসছিলাম, যে এ একটা বিট, বি একটা বিট, আর ক্যারি আর একটা, এরকম যখন 3 বিটে যখন এডিশন করব, তো সেই ক্ষেত্রে আমরা এর জন্য ট্রুথ টেবিল যেটা হবে সেটা আমরা দেখে আসছিলাম আগে। সামেশনের জন্য যে ট্রুথ টেবিল আসবে সেটা আসবে কি 1, 2, 4, 7, এদের যে ইয়েটা কম্বিনেশন যেটা হবে সেটা হচ্ছে সামেশনের জন্য। আর ক্যারির ক্ষেত্রে 3, 5, 6, 7। একটু পিছনে গেলে হয়তো তোমরা দেখতে পারবে যে ট্রুথ টেবিলটা কেমন ছিল, কোন কোন মানের জন্য সি অর্থাৎ ক্যারি 1 ছিল, কোন কোন মানের জন্য সামেশনটা 1 ছিল, সেগুলো আমাদের এখানে আমরা সেগুলোই কনসিডার করব। তো এখানে আমরা সেইভাবেই যে যে মানেগুলোর জন্য এখানে 1 আসতেছে, যেমন 1, 2, 4, 7, এখান থেকে আমরা সেই 1, 2, 4, 7 এদেরকে নিয়ে তাদের সবগুলোকে আমরা অর অপারেশন করলেই আমরা এসটাকে পেয়ে যাব। একইভাবে যে 3, 5, 6, 7, 3, 5, 6, 7 এদেরকে একসাথে করে অর অপারেশন করলে আমরা ক্যারিটা পেয়ে যাব। এইভাবে একটা ডিকোডার দিয়ে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা ফাংশন যেটা আসছে সেটার যে মিন টার্ম যতগুলা ওগুলো সংখ্যা অনেক বেশি, যদি অনেক বেশি হয়ে থাকে মিন টার্ম, তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলোকে একসাথে নিয়ে ওগুলোকে কাজ করা, একসাথে কানেক্ট করে কাজ করা, এটা যতটা সহজ হবে তার চাইতে বেশি সহজ হবে যদি আমরা উল্টা নিয়ে কাজ করি। অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হতে পারে 2n সংখ্যক মিন টার্ম। তো এফ এর ক্ষেত্রে যদি কে সংখ্যক মিন টার্ম হয় তাহলে এফ ড্যাশের জন্য কি হবে, ওই বাকি যেগুলো আছে সেগুলোর জন্য এফ ড্যাশ পাওয়া যাবে। যেমন এখানে দেখানো হলো ফর এক্সাম্পল যে কোনো একটা ফাংশনের জন্য এই 0, 1, 2, 4, 5, 7, 5, 6 এদের জন্য 1 আসছে, তার মানে এগুলোকে নিয়ে আমাদের সেই বুলিয়ান ফাংশনটা তৈরি হলো। তো এখন আমরা চাচ্ছি যে এই এদেরকে না ব্যবহার করে অন্য কোনোভাবে সহজভাবে করা যায় কিনা, এদের এদেরকে নিয়ে তো করলে হবেই কিন্তু আরও সহজভাবে করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে কীভাবে করা যেতে পারে, এফ ড্যাশ যেটা অর্থাৎ এই যে এফ এর এর কমপ্লিমেন্ট যেটা, সেটা পাওয়া যাবে কীভাবে, এদের ভিতরে যে যে টার্মগুলো নেই যেমন 3 নেই আর 7 নেই, তাদেরকে যদি আমরা অর করি তাহলে আমরা এফ ড্যাশ পেয়ে যাব। নিজেরা একটু দেখে নিতে পারো যে 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 টার্মগুলো এখানে আসে সেগুলোকে নিলে তো আমরা এফ পাবো, কিন্তু যারা নেই তাদেরকে যদি নিয়ে আমরা অর করি তাহলে এফ ড্যাশ পাবো। তো এই ক্ষেত্রে আমরা এফ ড্যাশ যদি পেয়ে যাই, একে উল্টা করলে আমরা এফ পেয়ে যাব। তো আমাদের এখানে গেট সংখ্যা আরও বা সার্কিটের ওয়্যার সংখ্যা অনেক কমে গেল, অর্থাৎ কমপ্লেক্সিটি কমে গেল। এই এই জন্য এখানে ব্যবহার করতে হবে কি যে অর গেট তো আমরা সবার সাথে অর করলে তো আমরা এফ পেয়ে যাব, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, একে নর গেটটা আমরা ব্যবহার করব, তার মানে নট অর, প্রথমে অর করলে এরপরে যদি আমরা নট গেট ব্যবহার করি যেটা হবে একই কথা হবে, নর ব্যবহার করলে একই একই কথা হবে, তাহলে আমরা আমাদের যে রিকোয়ার্ড যেটা সেটা আমরা পেয়ে যাব। ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা মাল্টিপ্লেক্সারের উল্টা। তো এটাকে যখন আমরা মাল্টিপ্লেক্সার পড়ব তখন এটা হয়তো একটু বেশি ক্লিয়ার হবে, কিন্তু যেহেতু এটা ডিকোডারের অনেকটা এটার সাথে মিল আছে, এই ডিকোডারের সাথে এই ডি মাল্টিপ্লেক্সারের সাথে অনেকটা মিল আছে, তো এই জন্য আমরা এখানেই ওই জিনিসটা দেখে নিচ্ছি। বেশিরভাগ আইসি যে ডিকোডার আছে এগুলোর ক্ষেত্রে একটা এনাবেল গেট থাকে, যেটা পুরো সিস্টেমটাকে পুরো সার্কিট অপারেশনটাকে এটা কন্ট্রোল করে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যতগুলো যা ব্যবহার করা হয় সবগুলোকে ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করা হয়, সাধারণত ন্যান্ড গেট যেহেতু একটা ইউনিভার্সাল গেট, তো এটা এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ন্যান্ড গেটটাকে ব্যবহার করা হয়। তো ন্যান্ড গেট ব্যবহার করা এমন কোনো উদ্দেশ্য মানে কোনো কঠিন কিছু না,
এখানে আমাদেরকে শুধু এটুকু মনে রাখতে হবে যে আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যে এখানে যে অ্যান্ড গেট ছিল, অ্যান্ড গেটের জায়গায় এখন এটা ন্যান্ড গেট হবে। তো ন্যান্ড গেট করলে কি হবে, আমরা যেখানে ওয়ান দিয়ে বুঝতেছিলাম যে এটা ওয়ান আসবে মানে এটা হচ্ছে ট্রু হবে, কিন্তু এখানে উল্টাটা হবে। যেমন দেখা যাচ্ছে যে যখন জিরো জিরো থাকবে, এ বি এর মান যখন জিরো জিরো, তখন এখানে আমরা দেখছিলাম ডি নটের জায়গায় এখানে ওয়ান আসতো, কিন্তু এখানে হবে এখানে জিরো, বাকি সবগুলোর জন্য এখানে ওয়ান। একই জিনিস উল্টা নিয়ে আর কি দেখানো হচ্ছে। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা তেমন কিছু না, এটা কি জানার জন্য। পরীক্ষা খাতায় যদি তোমরা শুধুমাত্র অ্যান্ড দিয়ে অপারেশনগুলো করো তাতে অসুবিধা নেই, তবে ন্যান্ড দিয়ে করতে পারলে ভালো আর কি। ডিপ মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা সার্কিট যেখানে একটা সিঙ্গেল লাইনে ইনফরমেশনকে রিসিভ করবে, আর এটার জন্য যদি আমাদের এন সংখ্যক যদি ইয়ে থাকে, সিলেকশন লাইন থাকে, তো সিলেকশন লাইন টু টু দি পাওয়ার এন সংখ্যক পসিবল আউটপুট লাইন হবে সেখানে, ওই পসিবল আউটপুট লাইনে সেগুলোকে এগুলোকে পাস করে দিবে। হয়তো এই কথাটা বুঝতে পারেনি, একটু একটু খেয়াল করে শুনলে হয়তো বুঝতে পারবে যে এখানে আমাদের এন সংখ্যক সিলেকশন লাইন থাকবে। আমাদের ডিকোডার হচ্ছে এরকম যেখানে তিনটে যদি আমাদের ইনপুট হয়, সরি এখানে এখানে যদি আমাদের দুইটা ইনপুট হয়, দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে এরকমভাবে চারটা, তার মানে দুইটা ইনপুট টু টু দি পাওয়ার টু, তাহলে আউটপুট আসবে চারটা। কিন্তু যখন এনাবল থাকবে, এনাবল দিয়ে বোঝানো হচ্ছে এটাই, যখন এই যে এখানে দেখানো হলো, যখন এনাবলটা ওয়ান হবে তখন এ আর বি এর মান যাই আসুক না কেন সবগুলোই ওয়ান, তার মানে কোনোটাই আস কাজে কাজে লাগছে না। যখন এনাবেলের মানটা জিরো দেওয়া হবে তখন এটা অ্যাক্টিভেটেড, যেহেতু এটা নট গেট দিয়ে দেখানো হলো, এটা মানে হচ্ছে এটাই যে যখন জিরো দেওয়া হবে, যখন এটাকে আমরা জিরো দেব তখন এটা অ্যাক্টিভেট হবে, তখনই এ আর বি এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন আউটপুট এখানে পাবো আর কি। এখানে সেটাই দেখানো হলো যে এনাবেলের মানটা দিয়ে ওইটাকে পুরো সার্কিটটাকে কন্ট্রোল করা হচ্ছে। যদি এর মানটা আমি জিরো দিই, এখানে এখানে যে একটা সাইকেল দেওয়া হলো এটা মানে হচ্ছে যে এটা নট গেট দেওয়া করা, তো যদি এখানে জিরো দেওয়া হয় তাহলে এই এ আর বি এর বিভিন্ন মান, এর মানের কারণে এই পাশে আউটপুটটা সেটা পাওয়া যাবে। যদি এখানে জিরো জিরো পাওয়া যায় তাহলে ডি নটটা এখানে জিরো হবে, বাকিগুলো ওয়ান হবে। যদি এখানে জিরো ওয়ান, এর মানটা জিরো, বির মানটা ওয়ান হয়, তাহলে এটা জিরো হবে, বাকিগুলো ওয়ান হবে। এইভাবে ঠিক এই কাজটাই, এই ডিকোডারের এই কাজটাকে এই আমরা ডি মাল্টিপ্লেক্সারে এইভাবে লিখতে পারি। জাস্ট এখানে এনাবেলটাকে উপরে উঠাই দিলাম আর এই যে দুটো এবি এটাকে নিচে বসাই দিলাম, একই কাজই হবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই এবি হচ্ছে আমাদের সিলেকশন লাইন আর এটা হচ্ছে ইনপুট লাইন। তো এ আর বি এর বিভিন্ন মানের জন্য এখানে ই এর যে মানটা আমি দেবো সেই মানটাকে সেই জায়গায় পাঠাই দেবে। যেমন ধরি যদি এ আর এর মানটা যদি এখানে জিরো হয়, বি এর মানটাও জিরো হয়, তার মানে এই ই এর মানটাকে সরাসরি ডি নটে পাঠাই দেবে। এর মানটা এখানে যদি জিরো হয়, বি এর মানটা এখানে যদি ওয়ান হয়, তার মানে ডি ওয়ানটা অ্যাক্টিভেট হবে, তার মানে ই এর মানটা এখানে ডি ওয়ানে পাঠাই দেবে। ই এর মানে যদি আমি যাই পাঠাই, জিরো পাঠাই, ওয়ান পাঠাই, যেটাই পাঠাই, সেটা একদম সরাসরি ডি ওয়ানে পাঠা যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না, অন্য কোথাও এটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, কারণ এই সিলেকশনটা দিয়েই আমি বলে দিচ্ছি যে আমার অমুক যে আউটপুট লাইনটা আছে সেটাকে সিলেক্ট করবে। যদি জিরো জিরো হয় তাহলে ডি নটটাকে সিলেক্ট করবে, যদি জিরো ওয়ান হয় তাহলে ডি ওয়ানটাকে সিলেক্ট করবে, যদি ওয়ান জিরো হয় তাহলে ডি টুকে, যদি ওয়ান হয় তাহলে ডি থ্রিকে, এইভাবে সিলেক্ট করবে। যাকে সিলেক্ট করবে ই এর মানটাকে সেখানেই পাঠিয়ে দিবে। এটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার, অর্থাৎ এটা মাল্টিপ্লেক্সার উল্টা না, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারেই, এটা মাল্টিপ্লেক্সারের মতোই এটা। এটা তো আশা করি এটা বুঝতে পারছো সবাই। সামনে এটা নিয়ে আরও অনেক আমাদের সার্কিট আমাদের এখানে পড়তে হবে, অনেক বেশি এটা নিয়ে অনেক কোশ্চেন অনেক বেশি হবে, অনেক পেঁচানো কোশ্চেন হবে এটা নিয়ে। তো এই জন্য এটার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হওয়া দরকার। ডিকোডার অথবা ডি মাল্টিপ্লেক্সার এই সার্কিটগুলোকে আমরা আরও লার্জার একটা ডিকোডার সার্কিট তৈরি করতে পারি যদি একসাথে দুটো কানেক্ট করে দিই। যেমন এখানে দেখানো হলো যে 3x8 ডিকোডারকে দুইটা ব্যবহার করলাম, এই দুটাকে ব্যবহার করে আমরা 4x16, তার মানে আমাদের ইনপুট হবে ফোর, চারটা ইনপুট হবে, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আউটপুট আসবে 16টা।
তো এখানে আমাদের সেই জিনিসটাকে আমরা আমাদেরকে আউটপুট আমাদেরকে দেখাতে হবে। আমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে দুইটা 3x8 ডিকোডার ব্যবহার করে একটা 4x16 ডিকোডার বানাও, তো সেটা আমরা এখানে দেখব যে কিভাবে বানানো হচ্ছে। এখানে 3x8 ডিকোডার তার মানে হচ্ছে এখানে ইনপুট হবে তিনটা, খুব খেয়াল করে এটা আমরা খেয়াল করে দেখি যে এখানে ইনপুট হবে তিনটা, যে এখানে এক্স ওয়াই জেড এখানে তিনটা ইনপুট আমরা দিয়ে দেবো। এনাবল আমরা এখানে দুইটাতেই আমরা এনাবল দিতে পারি, যেহেতু আমরা বলছিলাম শুরুতেই যে একটা এনাবল থাকেই সাধারণত সেটাকে কন্ট্রোল করার জন্য, তো এখানে আমরা দিয়ে দিলাম সেই এনাবলটা। আচ্ছা তাহলে এই যে ইনপুট আমরা এখানে যে তিনটা ইনপুট দিলাম এখানেও সেই তিনটা ইনপুট দিব, এক্স ওয়াই জেড, এখান থেকেও এই যে 3x ডিকোডার আছে এখানেও সেই তিনটা ইনপুট হবে। কিন্তু এখন এখানে যে কন্ট্রোল যে করবে সে হচ্ছে এনাবল কন্ট্রোল করবে, তার মানে এখানে আমাদের একদম শেষ যে ইয়েটা আছে, শেষ না অর্থাৎ এখানে যেটা একদম মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা হবে ডব্লু, সে এটাকে কন্ট্রোল করবে। সে যদি এখানে প্রথমে জিরো আসে তাহলে কাকে কন্ট্রোল করবে? একে কন্ট্রোল করবে। আর যদি সে যদি ওইখানে ওয়ান আসে তাহলে কাকে কন্ট্রোল করবে? একে কন্ট্রোল করবে। এইভাবে আর কি, যদি এখানে জিরো হয় তাহলে একে কন্ট্রোল করবে, আর যদি সেখানে ওয়ান হয় তাহলে এটাকে কন্ট্রোল করবে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে জাস্ট এই ডব্লুর এইটাকে আমরা এনেবল তৈরি করে আমরা 4x16টা আমরা কি এখানে তৈরি করতে পারলাম। যখন এখানে এক্স ওয়াই জেড এদের মান যে কোনো একটা হোক না কেন, যখন ডব্লুর মান এখানে জিরো আসবে তখনই শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মানগুলো এই দিক থেকে পাওয়া যাবে, অর্থাৎ এই ডিকোডার থেকে পাওয়া যাবে। তখন এটা যাই দিই না কেন, এক্স ওয়াই জেড এর যাই মান আসুক না কেন, যেহেতু ডব্লুর মান জিরো তার কারণে এটা এনেবল হবে না, এই ডিকোডার তখন এনেবল হবে না, তখন এখানে কোনো মানই পাওয়া যাবে না। যদিও এই এক্স ওয়াই জেড এর মান এখান থেকে আসছে, দুই দিক থেকে যাচ্ছে, কিন্তু এদিক থেকে যেটা আসছে সেখান থেকে মান কিছু পাওয়া যাবে না, কারণ ডব্লু মান তখন জিরো। কিন্তু ডব্লু মান ওই জিরো করা হওয়ার কারণে এ তখন এনেবল, অর্থাৎ এই এক্স ওয়াই মানগুলো তখন এখানে পাওয়া যাবে। তো এইভাবে এদের সব সমস্ত মানের জন্য, প্রথম দিকে যে সমস্ত মান আছে সেই সমস্ত মানের জন্য আমরা D0 থেকে D7 পর্যন্ত এখানে পেয়ে যাব। পরবর্তীতে যখন এখানে ডব্লু মান এখানে ওয়ান হয়ে যাবে তখন একইভাবে এখানে যে জিরো থেকে সেভেন পর্যন্ত যা মান আসবে তখন এইগুলোতে পাওয়া যাবে, এখানে তখন এটা ডিসেবল্ড হয়ে যাবে। ডব্লু মান ওয়ান হওয়ার কারণে এখানে তখন জিরো আসবে, আর এখানে জিরো আসার কারণে এটা তখন ডিসেবল্ড, এটা তখন এনেবল হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের 3x8 ডিকোডার ব্যবহার করে 4x16 ডিকোডার বানানো। এবার দেখবো আমার যে একটা এনকোডার, এনকোডার দেখে কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা ডিকোডারের উল্টাটা, অর্থাৎ এখানে ইনপুট হবে ডিকোডারের যেরকম ইনপুট আউটপুট ছিল যেটা সেটাই হবে এখানে ইনপুট, ডিকোডারের ইনপুট যেটা ছিল সেটা হবে এখানে আউটপুট, একই রকম কাজ হবে, শুধু ইনপুট আউটপুটটা চেঞ্জ। এখানে যদি ডি জিরোর মানটা যদি ওয়ান হয় তাহলে আউটপুট আসবে 000, D1 এর মানটা যদি ওয়ান হয় তাহলে আউটপুট আসবে 001, এইভাবে আর কি। তো এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের একটা একটা ইয়ে নাম্বার, একটা ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বারটাকে ডিকোড করে এখানে পাঠাই দিচ্ছে। অর্থাৎ ডেসিমাল নাম্বারটা যদি, যেমন ধরি এখানে ডেসিমাল নাম্বারটা যদি 5 হয়, 5টাকে যদি আমরা এখন 5-এর সুইচটাকে যদি অন করি তাহলে 5-এর জন্য করেসপন্ডিং যে বাইনারি নাম্বার সেই নাম্বারটাকে আমাকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে 101 আউটপুটটা পাওয়া যাচ্ছে কি 101, তার মানে এটা বাইনারিতে 5-5-এর জন্য বাইনারি হচ্ছে 101, তো সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে? সার্কিট ডায়াগ্রামটা খুব বেশি কঠিন না, এখানে জেড ওয়াই এটা এক্স হবে, এটা জেড হবে না, এটা হচ্ছে এক্স হবে, জেড ওয়াই এক্স। তো এগুলোর জন্য আমাদের যে বুলিয়ান ফাংশন যেটা হবে সেটা কীভাবে পাওয়া যাবে, এখান থেকেই পাওয়া যাবে। এখানে দেখি আমরা যে জেড এর কোন কোন মানের জন্য এটা ওয়ান আসছে, যেমন জেড এখানে ওয়ান আসছে, তো সেখানে আমাদের কোনটা আছে, এই D1 আছে, আরেকটা কোনটা আছে এখানে, সেটার জন্য আমাদের কোনটা আছে D3, তারপরে D5, এরপরে
D7, তো সেখানে আমরা সেগুলোকে দিয়ে যদি অর করে দিই তাহলে আমরা জেডটা পেয়ে যাব, D1 D3 D5 D7, এটা মান হচ্ছে জেড। একইভাবে ওয়াই এর ক্ষেত্রে কোনটা কোনটা আছে দেখি, প্রথমে আছে হচ্ছে যে 2 আছে, এরপরে হচ্ছে যে 3 আছে, এরপরে 6, এরপরে 7, তাহলে 2 3 6 7 এদেরকে নিয়ে ওয়াই পাওয়া যাবে। একইভাবে এক্স এর মানটা পাওয়া যাবে। তো এদেরকে নিয়ে আমরা এভাবে যদি অর করে দিই এটা আউটপুট আমরা এরকম ভাবে পেয়ে যাবো। এবার দেখবো যে প্রায়োরিটি এনকোডার, প্রায়োরিটি এনকোডারে একটা প্রায়োরিটি ফাংশন থাকবে। তো এটা কিরকম কাজ করবে, কীভাবে কাজ করবে, যে একই সাথে দুইটা না দুইটা ইনপুট আমাদের ওয়ান হতে পারে সবসময়, যে এটা সবগুলোতে সব মানে যে চারটা ইনপুট হয় চারটার ভিতরে শুধুমাত্র একটা মাত্রই ওয়ান হবে বাকিগুলো জিরো, এরকম তো নাও হতে পারে, অনেক সময় ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের হয়তো সুইচকে প্রেস করতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে একাধিক ইনপুট হয়তো ওয়ান হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আউটপুটটা কীরকম আসবে। হায়েস্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটাকেই আমরা প্রেসিডেন্স, সেটাকেই আমরা প্রায়োরিটি মানে সেটা আগে দেখাবে, শো করবে। তো যেমন এখানে দেখি যদি এখানে ওয়ান বাকিগুলো জিরো, তো সেই ক্ষেত্রে তো আমাদের জিরো জিরোই দেখাচ্ছে, কারণ ডি নট মানে হচ্ছে এক্স ওয়াই, তখন জিরো জিরোই দেখাবে। কিন্তু ডি নটের মানটা হচ্ছে এখানে এক্স দিয়ে বোঝানো হলো যে ডোন্ট কেয়ার, অর্থাৎ জিরো হতে পারে ওয়ান হতে পারে, যদি জিরো হয় তো তো আগের মতোই হবে, একটু আগে আমরা যেভাবে দেখে আসলাম সেটা মতোই হবে, যে যেহেতু ডি ওয়ানের মানটা হচ্ছে ওয়ান তাহলে এখানে এক্স এর মানটা হবে জিরো, ওয়াই এর মানটা হবে ওয়ান, তার মানে ওয়ান এটা নির্দেশ করতেছে ওয়ান। তো এখানে যদি ওয়ান দিই, ডি নটের মান যদি এখানে ওয়ান হয় তাহলে তার সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেবো ডি ওয়ানের, ওয়ানেরটা বেশি প্রায়োরিটি দেবো। তো এই জন্য ডি নটের মানটা এখানে ডোন্ট কেয়ার বোঝানো হলো এটাই, যে এখানে জিরো হোক ওয়ান হোক যেটাই হোক, ডি ওয়ানের মানটা যদি এখানে ওয়ান হয় তো এখানে আউটপুট দেখাবে জিরো ওয়ান। একইভাবে ডি নটের মানটা যেটাই হোক না কেন, ডি ওয়ানের মানটা যেটাই হোক না কেন, যদি ডি টু এর মানটা যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াই এর মানটা এইভাবে দেখাবে ওয়ান জিরো, তার মানে টু নির্দেশ করবে। একইভাবে সবার বেশি হায়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ডি থ্রি, বাকিগুলো সবগুলো যাই হোক না কেন এখানে যদি আমার ডি থ্রির মানটা ওয়ান হয় তাহলে আউটপুট আসবে ওয়ান ওয়ান। ভ্যালিডিটি এখানে একটা ভি এক্সট্রা একটা বিট আমাদেরকে রাখতে হবে, যেটা নির্দেশ করবে যে এটা ভ্যালিড কি না। যেমন শুরুতে সবগুলোই ইনপুট হচ্ছে জিরো, তো সেক্ষেত্রে আমার আউটপুটে কিছুই দেখানোর মতো নাই, যাই আসুক না কেন এখানে জিরো জিরোর জন্য আসলে কি হবে, জিরো জিরো হবে না ওয়ান ওয়ান হবে কী হবে, কিছুই দরকার নেই। সেক্ষেত্রে আমরা বোঝাবো যে এটা আসলে ভ্যালিড না, ইনভ্যালিড মানে ভি ন ভি তখন এখানে জিরো। তো যদি কিছু মান আসে যেমন জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এগুলো কোনো একটা মান যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ভ্যালিড, এটা দিয়ে বুঝবো যে এটা ভ্যালিড মান আর এটা হচ্ছে ইনভ্যালিড মান, এইভাবে। তো এখন যেহেতু এখানে চারটা ইনপুট, তাহলে চারটা ইনপুটের জন্য কতগুলো এখানে পসিবল কতগুলো এলিমেন্ট হতে পারে, 2 টু দি পাওয়ার 4 তার মানে 16 এলিমেন্ট হতে পারে। আমাদেরকে এখন তৈরি করতে হবে যে এক্সের জন্য বুলিয়ান ফাংশন, ওয়াইয়ের জন্য বুলিয়ান ফাংশন, একইভাবে ভি এর জন্য বুলিয়ান ফাংশন আমাদেরকে বের করতে হবে, পরবর্তী স্লাইডে সেটা দেখানো হলো। তো এখানে যে জিনিসটা আমরা দেখাতে যাচ্ছি যে এখানে আমাদের ছিল তো এখানে ছিল মাত্র 5টা রো, কিন্তু অ্যাকচুয়ালি তো কতগুলো রো হয়, 16 16টা পসিবল রো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কী করব, তো সেক্ষেত্রে আমরা দেখবো এইভাবে, যদি এই এক্স এর মানগুলোকে আমরা একবার জিরো ধরবো আর একবার ওয়ান ধরবো, তাহলে সেক্ষেত্রে আমাদের যা যা ভ্যালু আসে সেইভাবে আমরা এই 16টা আমরা সবগুলো ফিল আপ করে নিয়ে এরপর আমরা এক্স এর মানগুলোকে আমরা বসাবো কে ম্যাপে, যে আমরা যেরকমভাবে বসাতাম ওইভাবে বসাবো, এ ওয়াইয়ের জন্য আলাদা একটা কে ম্যাপ সেখানে আবার এরকমভাবে বসাবো, আবার ভি এর জন্য আলাদা একটা কে ম্যাপ সেখানে আবার এরকমভাবে বসাবো। যেমন এখানে দেখি যদি এক্স এম এখানে এক্স এম যেটা আছে এখানে প্রথমে জিরো ধরবো, তাহলে 0 1 0 0 তার জন্য কী আসবে 0 1, আবার এখানে 1 1 0 0 তার জন্য কী আসবে 0 1, একইভাবে এখানে 0 0 1 0 তার জন্য কী আসবে, এখানে 1 0 1 0 তার জন্য কী আসবে, প্রত্যেকটা এক্সের প্রত্যেক মানের জন্য 0 1কে ধরে ধরে আমরা এবার 16টা আমরা পূরণ করে এরপরে আমরা কে ম্যাপ তৈরি করি, করলেই আমাদের ফাংশনটা আমরা পেয়ে যাব। এখানে যে বইটি দেওয়া আছে এভাবে এভাবে আমরা কে ম্যাপ করে নিয়ে গ্রুপিং করলে এভাবে আমাদের ফাংশনটা চলে আসবে। তো এই চ্যাপ্টার কেবল অর্ধেক শেষ, এখনও বাকি আমাদের মাল্টিপ্লেক্সার, পিএলএ,
রম এগুলো আমাদের পড়তে হবে, এগুলো আমরা পরে আমরা শিখবো ইনশাআল্লাহ।